যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আটটি অঙ্গরাজ্যে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জয় পাচ্ছেন বলে পূর্বাভাস পাওয়া গেছে। অপরদিকে পূর্বাভাস অনুযায়ী চারটি অঙ্গরাজ্যে জয় পাচ্ছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ হয়। এখন তা শেষের পথে। দেশটিতে মোট 50টি অঙ্গরাজ্য রয়েছে। কয়েকটি অঙ্গরাজ্যে এখনও ভোট গ্রহণ চলছে। এর মধ্যে 43টি রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টি দুই দলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। কেন্টাকি, ইন্ডিয়ানা ও ভারমন্ট এই অঙ্গরাজ্যগুলোর মধ্যে রয়েছে। নির্বাচনের জয় পরাজয় নির্ধারণে বড় ভূমিকা রাখবে দুদুল্যমান 7টি অঙ্গরাজ্য। সেগুলো কোনো দলের সুনির্দিষ্ট ঘাঁটি নয়। এর মধ্যে মিশিগানে কমলা হ্যারিস 55% ভোটে এগিয়ে আছেন আর ডোনাল্ড ট্রাম্প 42% ভোটে এগিয়ে আছেন। এই অঙ্গরাজ্যে 8% ভোট গ্রহণ হয়েছে। যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্যে মোট 538টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। এর মধ্যে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজন হয় অন্তত 270টি ভোট। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।